guys, how are you all? This is Priyanka and welcome back to my channel Priyanka's Glam. आशा করি তোমরা সবাই খুব ভালো আছো and a very good morning to all. So আজকে আমি আবার সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ কি আজকে যাব আমি আমার মায়ের ওখানে তো ভাবলাম আমি তোমাদেরকেও নিয়ে যাই তো obviously আমি তো যাবই তার আগে আজকে দিনটা বা আজকের ব্লগটা স্টার্ট করি তারপরে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে অনেক কিছু দেখানোর আছে অনেক কিছু সো তো আজকে আমার খুব মজা হচ্ছে কারণ কি আমি অনেক দিন পরে আবার ডেইলি ব্লগ করছি তো সুযোগ পেয়ে গেছি আজকে ডেইলি ব্লগ করার তো চলো আজকে দিনটা তাহলে স্টার্ট করি তারপরে তোমাদেরকে দেখাবো আজকে আমি কি কি করি লেটস ডু সাম ইয়োগা নাও সব হয়ে গেছে কাজ কমপ্লিট তো আজকে আমি যোগা করলাম অনেক দিন পর আর যোগা করে আমার এত ভালো লাগছে আর আমি এই কদিন অ্যাকচুয়ালি যোগাই করব সো আমি সবাইকে বলবো যে প্লিজ তোমরাও যোগা স্টার্ট করে দাও সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে যোগা করো তোমাদের অনেক এনার্জেটিক লাগবে অনেক ফ্রেশ লাগবে সো তোমাদের পুরো দিনটা খুব ভালো যাবে তো আমারও আজকের দিনটা তো স্টার্ট করেছি এরকমভাবে তো দেখি আজকে নিশ্চয়ই ভালো যাবে কেন কি আজকে আমাকে অনেক কিছু করতে হবে তার জন্য সো নিয়ে চলে এসেছি আমি ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে আছে হলো পরাঠা অ্যান্ড সুইট চিলি সস তো ব্রেকফাস্টটা করে যাবো আমি লাঞ্চ বানাতে আর আজকে লাঞ্চ পুরো সিম্পল বানাবো কেন কি আমাকে তাড়াতাড়ি যেতে হবে মায়ের কাছে তো ভাবছি আজকে লাঞ্চে আমি বানাবো রাইস ডাল আর ডিম ভাজা তো চলো আগে আমি খেয়ে নেবো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি বাদ বাকি জিনিসগুলো এবার ফ্রেশ এবার যাব হলো জামা কাপড়টা একটু গুছিয়ে নিতে কেন কি আজকে বাড়িতে গিয়ে ফার্স্টে ইনস্টাগ্রামের জন্য শ্যুট করব তারপরে একটা ব্লগের জন্য শ্যুট করব সো এই ব্লগটা তোমরা দেখে নিতেই পারবে তাও তোমাদের সাথে অল্প অল্প কিছু শেয়ার করব কি কি ইনস্টাগ্রামের জন্য শ্যুট করছি আর ব্লগের জন্য তো চলো তার জন্য একটু জামা কাপড়টা গুছিয়ে নিই তারপরে পিনাকি আসলে করব লাঞ্চ তারপর লাঞ্চ করে চলে যাব আমি আমার মায়ের ওখানে তো চলো টিল দেন স্টে চলে এসছে এবার যাবো হলো আমরা খেতে তো তোমাদেরকে আমি অলরেডি বলেছিলাম আজকে আমি লাঞ্চে একদম সিম্পল কিছু বানাবো তো চলো তাও ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে নিই তারপরে লাঞ্চ টাঞ্চ করে আমি রেডি হব দেন চলে যাব মায়ের ওখানে তো তার আগে দেখাই তারপরে এই হলো আমার সিম্পল লাঞ্চ আজকে হলো রাইস এক টুকরো লেবু আর একদম পাতলা করে ডাল করেছি আর আছে একটা অমলেট সো আজকের খাবার আমার এটা তো আগে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি আবার আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি এখন তো এবার যাচ্ছি বাড়িতে এবার আমাকে এখন রিক্সা খুঁজতে হবে কজ ইটস অলরেডি 3 o'clock তো জানি না পাওয়া যাবে কি না কিছু তো চলো অনেকদিন পরে আবার বেরালাম তো চলো যাওয়া যাক তাও রাস্তায় মোটামুটি লোকজন চলাফেরা করছে আমি এক্সপেক্ট করছিলাম কেউ চলাফেরা করবে না তো কোনো প্রবলেম হয়তো রিক্সা পেয়ে যাবো এখন আমি তো
আমি বাড়ির পাড়াতে চলে এসেছি। আমার বাড়িটা বেশি দূর না অ্যাকচুয়ালি, সুভাষনগর থেকে ম্যাক্সিমাম 10 মিনিটস লাগে রিক্সা করে আসতে, আর বাইকে আসলে 5 মিনিটে পৌঁছে যায় বিকজ পিনাকি চালায়। তো চলো, সো এই যে বাড়ির সামনে চলে এসেছি, চলো এবার ভেতরে ঢুকে দেখি কে কি করছে। এই যে শুয়ে আছে, আর দেখি সবে কি করছে। ওই যে ঝুমাদি কাজ করছে ওখানে, আর আমার বোন এখানে। হ্যালো তিরু, তিরু হ্যালো সে হ্যালো। আমি এবার একটু হাত পা ধুয়ে নি বিকজ আমি বাইরে থেকে এসেছি, তারপরে তোমাদের সাথে দেখা করছি। টিল দেন স্টে টিউন। আমাকে দেখতে পাচ্ছ, আমি এখন রেডি ফেডি হয়ে চলে এসেছি ইনস্টাগ্রামের জন্য কটা পিকচার্স তুলতে আমার বাড়ির ছাদে। তো আর আমার ফটো তুলবে হলো আমার বোন, তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি যে আমি ফটো ফটো তুলছি। আর এখনও ছাদে হালকা হালকা রোদ্দুর আছে, তো তাও করতে হবে বিকজ আমাকে আবার আরেকটা ব্লগ বানাতে হবে তার জন্য। টিল দেন স্টে টিউন। তো এখন আমি যাবো হলো ফ্রেশ হতে, তারপর একটু রেস্ট নেব, তারপরে অন্য আবার আরেকটা ব্লগ বানাতে হবে আমাকে। সো টিল দেন স্টে টিউন। সো আমার ব্লগ আর সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে যেটা বলেছিলাম তোমাদেরকে। তো এখন 10টা বাজে, আমি বাড়ি যাব, অলরেডি ইটস ভেরি লেট, আর বাবা হয়তো দিয়ে আসবে আমাকে। তো তার আগে তোমাদেরকে একবার মম আর ড্যাডের সাথে দেখা করিয়ে নিই, তারপরে মম ড্যাডের সাথে দেখা করার আগে আমার বোনকে টাটা বলে যাই, বাই বাই তিরু। সো কালকে আমার বাড়ি যাবে, কেন যাবে সে? কালকে আমার বোন আমার কাছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে চেয়েছে। কালকে ওর একটা ফ্রেন্ডও আসবে, অঙ্কিতা। তো ওকে কালকে কাম, আমি যাই আজকে, টাটা। তো চলো মম ড্যাডির সাথে দেখা করে যাই শীতে। তো চলো নিচে যাই, আর মা এখানে, টাটা মা। আর এই যে আমার বাবা সারাক্ষণ বসে বসে ফোন ঘেটে যায়। তোমাদের কেন যখনই ওরা দেখবে তুমি শুয়ে থাকার ফোন ঘাটো বাবা, আমার ইউটিউব ফ্যামিলি। সো এবার আমি যাচ্ছি বাড়িতে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আমাদের অন্য আরেকদিন দেখা হবে আরেকটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড ওয়্যার মাস্ক।